আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায়, কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি, সমাধানের জন্য কত দিকে আমরা ছুটোছুটি দৌড়দৌড়ি করে থাকি। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি, এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন যেই আমলের মধ্যে, সেটিকে বলা হয় ইস্তেগফার। এবং শুধু সমস্যার সমাধান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে, সেটি হলো ইস্তেগফার। সূরা নূহ যদি আমরা তেলাওয়াত করি দেখতে পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী নূহ আলাইহিসসালামের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন। নূহ আলাইহিসসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থাৎ আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে, তোমরা ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও, তাতে কি হবে, কি লাভ হবে? নাম্বার এক, ইন্নাহু কানা গাফফারা, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধু, একজন মুমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন। আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে। অতএব এই প্রধান সমস্যা যেটি, সেটি আল্লাহ তাআলা দূর করবেন, অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব। নাম্বার দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে নূহ আলাইহিসসালামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেগফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তাআলা বলেন। কি সেটা? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করলে কি হবে? অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেগফার করে। নাম্বার তিন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, যাদের সম্পদের অভাব, দারিদ্রতা, আজ আমাদের অনেকেরই অর্থের অভাব, এটি বড় একটা সমস্যা জীবনের। প্রিয় বন্ধু, সেই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন ইস্তেগফারের মধ্যে। আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, শুধু সম্পদ দিবেন না, এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে, যেটি আমাদেরকে সমৃদ্ধ করে, যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে, অর্থাৎ কাজের সম্পদ, বরকতের সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। ওয়া বানিন, অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে, সম্পদ আছে কিন্তু সন্তান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন। নিঃসন্তান থাকার যে সমস্যা, সেটি আল্লাহ তাআলা দূর করবেন ইস্তেগফারের মাধ্যমে। অতএব যদি কেউ ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহর কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো, তিনি বলতেন ইস্তেগফার করো। আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই, আমল হাতের কাছেই রয়ে গেছে, সেটা হলো আপনি ইস্তেগফার করেন। শুধু সন্তান নয়, আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আল্লাহ তাআলা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন, সমৃদ্ধ করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। অর্থাৎ যে সন্তান, যে সম্পদ আমাদের কাজে আসবে, যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে, আমাদেরকে দুর্বল করবে না। প্রিয় বন্ধু, ইস্তেগফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান পাই এখানে পেয়ে যাচ্ছি। প্রথমত, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, ক্ষমা পেয়ে যাব। দ্বিতীয়ত, অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো। তৃতীয়ত, আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করবেন। চতুর্থত, আল্লাহ তাআলা সন্তানের যে অভাব, সেটা আল্লাহ তাআলা দূর করবেন ইস্তেগফারের মাধ্যমে। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরো দুটি পুরস্কারের কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, যদি তোমরা ইস্তেগফার করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগ বাগিচা, ক্ষেত খামার, ফসল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, রিজিক বেড়ে যাবে, অর্থ আছে, সন্তানও আছে, কিন্তু ক্ষেত খামার ফসল ইত্যাদি ভালো হয় না, এটাও একটা সমস্যা। আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধান রেখেছেন ইস্তেগফারের মাধ্যমে। ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি। নাম্বার ছয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআল্লাকুম আনহারা, আজআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল্লাকুম আনহারা, এবং তোমাদের জন্য নদী, নালা, নহর, প্রসবন, ঝর্ণা, পানির যে সমস্যা, আসমান থেকে নাজিল হওয়া পানি, এটি আল্লাহ তাআলার একটি রহমত। আর জমিনে এরকমভাবে নদী, নালা ইত্যাদিতে পানি থাকা, খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে, সেটা আরেকটা আল্লাহ তাআলার নিয়ামত, সেটিও পাওয়া যাবে ইস্তেগফারের মাধ্যমে। ছয়টি নিয়ামত আমরা এই আয়াত থেকে, শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম। প্রিয় বন্ধু, ইস্তেগফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখেছেন, সেটি হলো বিপদ আপদ।
মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আপদ আসে না, যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না, এরকম কোনো লোক আমরা একটি মানুষ হোক সারা পৃথিবীতে খুঁজে পাবো না। প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু। এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই, খুব বেশি টেনশন করি। টেনশন আপনি করেন, চিন্তা আপনি করেন, কীভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন, কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেগফার করা উচিত। কারণ ইস্তেগফার বেশি করার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইস্তেগফার করার মধ্যে। এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি। নাম্বার এক, আদি পিতা আদম আলাইহিসসালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেছিলেন। আল্লাহ তাআলা তাকে তখন তার সেই সমস্যা দূর করেছিলেন। কিভাবে ইস্তেগফার করেছিলেন? তিনি বলেছিলেন, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি, নিজের প্রতি নিজে জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন, আপনি রহম না করেন, আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিয়েছেন। প্রিয় বন্ধু, আল্লাহ নবী ইউনুস আলাইহিসসালাম তিনি যে বিপদে পড়েছিলেন, ঐতিহাসিক বিপদ, মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেখানে তাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন। ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন, এই বিপদ থেকে বের হওয়ার জন্য, এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো ইস্তেগফার তিনি করেছেন। তিনি আল্লাহর কাছে দি দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন, যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে। আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখ করেছেন। কি দোয়া করেছিলেন? তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে দোয়া ইউনুস হিসেবে আমরা জানি। অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী, আমি জালিম। আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া, প্রিয় বন্ধু, এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয়। নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেগফারের মাধ্যমে। আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেগফারের মাধ্যমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কালিমাতু আখি জিন্নুন, আমার ভাই জিন্নুনের যে বাক্য, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে তোমরা আঁকড়ে ধরো, বলো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদ দূর করে দিবেন। প্রিয় বন্ধু, কোরআনে কারিমে এই আয়াতটি, এই দোয়াটি, ইউনুস আলাইহিসসালামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম, ঠিক একইভাবে, একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে, আমি বের হওয়ার, যে কোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে, অর্থাৎ ইস্তেগফারের মাধ্যমে। প্রিয় বন্ধু, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে, যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মুহাদ্দিসিনে কিরামের অনেকেই প্রশ্ন তুলেছেন, কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। হাদিসটি হলো, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সব সময় ইস্তেগফার পড়বে, শুধু এক দুইবার পড়বে তা নয়, এটাকে আঁকড়ে ধরবে, পড়তেই থাকবে। অন্য বর্ণনা আছে, মান কাসারাল ইস্তেগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে সমাধানের পথ দেখাবেন, সমাধানের পথ সে পাবে। ওমিন কুল্লি দ্বীকিন মাখরাজা, যে কোনো সংকীর্ণতায়, কোণঠাসাময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে, যদি সে ইস্তেগফারকে কন্টিনিউ করে। প্রিয় বন্ধু, তাহলে বুঝতে পারলাম নূহ আলাইহিসসালামের ঘটনা থেকে, আদম আলাইহিসসালামের ঘটনা থেকে, নবী সাল্লামের হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে, আমরা যদি ইস্তেগফারকে নিয়মিত করি, ইস্তেগফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই, আমরা সবসময় মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেগফার করতে থাকবো, তখনই কী হবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ থেকে দূর করবেন। আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন, কোনো বিপদে পড়ে গেছেন, প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার, ইস্তেগফার শুরু করা দরকার। ইস্তেগফার করতে থাকুন, ইস্তেগফার করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন। প্রিয় বন্ধু, এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান, জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইস্তেগফারের মধ্যে। সাত নম্বর চলে গেল, আট নম্বর হলো, আল্লাহ তাআলার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেগফার করি। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আসমানে যে আজাব, আসমানে যে গজব, সেই গজব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম আনতা ফীহিম, হে রাসূল, আপনি যদি
তাদের মাঝে অবস্থান করেন, তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না। আল্লাহ তাআলা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না। লূত আলাইহিসসালামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল, আল্লাহ তাআলা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন। এরকমভাবে নূহ আলাইহিসসালামের উপর আল্লাহর আজাব এসেছিল জাতির উপরে, আল্লাহ তাআলা তার আগে নূহ আলাইহিসসালামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু বলছেন, হে রাসূল, আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না। অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ। প্রিয় বন্ধু, আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই। অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই। কিন্তু আয়াতের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যদি তারা ইস্তেগফার করে, কোনো জাতি কোনো সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেগফারে মশগুল থাকে, ইস্তেগফারে লিপ্ত থাকে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না। প্রিয় বন্ধু, আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনও আছে, সেটি ভ্যালিড আছে, সেটি হলো ইস্তেগফার করা। ইস্তেগফার করলে আল্লাহর আজাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। প্রিয় বন্ধু, আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই ইস্তেগফারের মাধ্যমে। নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার, একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। সেটি হলো এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে, যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবে, এরকম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তাআলা আমাদের রিজিক দিবেন। এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তার শেষ অংশ হলো এরকম, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। যে ব্যক্তি সবসময় ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করছে না। প্রিয় বন্ধু, আর কি চাই? আল্লাহ তাআলা ক্ষমা করবেন, অনাবৃষ্টি সমস্যা দূর হবে, অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে, সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান, যে সন্তান কাজে আসবে সেইটা পাওয়া যাবে, শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে, নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে, যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেগফারকে কন্টিনিউ করা যায়, আল্লাহর আজাব এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সুবহানাহু তাআলা রেখেছেন সেটা পাওয়া যাবে। প্রিয় বন্ধু, তার চেয়ে বড় কথা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করে দিবেন। নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার, অকল্পনীয় ইস্যু থেকে উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। প্রিয় বন্ধু, আসুন সবসময় ইস্তেগফার করতে থাকি, বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেগফার দেয়ালে দেয়ালে লিখে রাখি দিই, যেন দেখে আমার ইস্তেগফার পর কথা স্মরণ হয়, একে অন্যকে স্মরণ করিয়ে দিই, ইস্তেগফার করতে থাকি। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আপনি মাফ করে দিন। তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে, তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেগফার হলো, সবচেয়ে ছোট্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহ আল্লাহর কাছে আমি ইস্তেগফার করছি, ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি। এর বাইরেও অন্য অন্য ইস্তেগফার হাদিসের যে সমস্ত ইস্তেগফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, ওই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার কাছে ইস্তেগফার করছি, তিনি চিরঞ্জীব, তিনি কাইয়ুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, অত্যন্ত মূল্যবান একটি দোয়া, সকাল সন্ধ্যা পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ইরশাদ করেছেন, নসিহত করেছেন। প্রিয় বন্ধু, এটি আমাদের সকলের মুখস্থ থাকা উচিত। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, আমি আপনার অঙ্গীকার, আপনার ওয়াদা, আলাস্তু বিরব্বিকুম, যে আপনি আমাকে রব হিসাবে স্বীকারোক্তি নিয়েছিলেন সেটার উপরে আমি আছি, এখন আমি স্বীকার করছি, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনাহ করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই, ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বি নিআমাতিকা আলাই, আল্লাহ আপনি যে নিআমত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি, ও আবু লাকা বি দাম্বি, আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি, ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আন্ত, অতএব আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আসুন ভাই ইস্তেগফারকে
সবসময় নিয়মিত ইস্তেগফারকে আমার জীবনের অংশ বানিয়ে নিই, আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। আমরা 70 বার কয়জন মানুষ ইস্তেগফার করতে পারি? বরং আমাদের তো আরও বেশি করা উচিত। কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।